আসসালামু আলাইকুম। আমাদের যে চলমান সেশনটা ছিল প্রিভিয়াস সেশনে, আমরা অকুপেশনাল হেলথ এন্ড সেফটি এই বিষয়ে সম্বন্ধে জেনেছি এবং ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট সম্বন্ধে জেনেছি। এখন আমাদের যখন ওয়ার্কশপে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলি করব, তখন আমাদেরকে অবশ্যই নিজেদের সুরক্ষার জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম এগুলো পরিধান করে নিতে হবে। এই বিষয়গুলি কী কী এবং কেন আমরা ব্যবহার করব, কীভাবে করব, আজকের সেশনে মূলত সেটাই দেখানো হচ্ছে। এখানে যখন ওয়ার্কশপে কাজ করা হবে, তখন সবসময় লুজ ঢিলাঢালা পোশাক পরা যাবে না, চুল খুলে রেখে কাজ করা যাবে না, মেয়েরা যদি কাজ করে ঘড়ি আংটি চুড়ি এই ধরনের অর্নামেন্টস ব্যবহার করা যাবে না। আমাদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের জন্য এক এক অকুপেশনে এক এক রকম হয়, কিন্তু আমাদের প্লাম্বিং ট্রেডে আমরা সর্বাধিক কোন বিষয়গুলি ব্যবহার করব সেই বিষয়গুলি আমরা এখানে আলোচনা করব। প্লাম্বিং সেক্টরে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই মাথাকে সুরক্ষা করার জন্য সেফটি হেলমেট ব্যবহার করতে হয়, বা এটা হার্ড ক্যাপ বা হার্ড হেড বলা হয়, এবং চোখকে সুরক্ষা করার জন্য সেফটি গগলস ব্যবহার করতে হয়। এবং এখন বর্তমানে করোনা প্লাস আমাদের এই প্লাম্বিং কাজে যখন আমরা গ্রাইন্ডিং করি বা ধুলাবালির মধ্যে কাজ করতে হয়, তখন অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, এবং সমস্ত শরীরকে সুরক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাপ্রন ব্যবহার করতে হবে। এবং যখন কখনো ঝুলে কাজ করা হয়, প্লাম্বিংয়ের কাজগুলি উঁচুতে কাজ করা হয়, তখন অবশ্যই সেফটি বেল্ট বা হারনেস ব্যবহার করতে হয়। এরপর আছে আমাদের হাতকে সুরক্ষা করার জন্য হ্যান্ড গ্লোভস, এবং পাকে সুরক্ষা করার জন্য সেফটি শু। মোটামুটি এই পাঁচটি বিষয় যদি আমরা পরিধান করে সেফটিগুলো অবলম্বন করে যদি কাজ করি, তাহলে আমরা দুর্ঘটনা থেকে মুক্ত থাকব এবং নিরাপদে কাজগুলি করতে সক্ষম হব। এই চর্চাটা আমাদেরকে সবসময় করতে হবে। এখন ওয়ার্কশপে ট্রেনিংয়ের সময় আমাদেরকে এটা অভ্যস্ত হতে হবে, এবং বাস্তব ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যখন আমাদের চাকরি দেশে এবং বিদেশে চাকরি করা হবে বা নিজের প্রাইভেট ব্যবসা করতে যাও যখন কাজ করা হবে, তখন অবশ্যই আমাদেরকে এই সেফটিগুলি অনুসরণ করতে হবে। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম এ বিষয়ে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা সেফটি বিষয়টা জানলাম, আমরা পরবর্তী সব কিছু কাজে সেফটিটা অবলম্বন করব। আমরা সবাই একসাথে বলি, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, পিপিই ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম, সেফটি ফার্স্ট, সেফটি মাস্ট। ধন্যবাদ সবাইকে।